নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 2023 ধনু রাশির কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, খুব ইম্পর্টেন্ট ভিডিও। যত ধনু রাশির জাতক অথবা জাতিকারা আছেন, প্রত্যেকে আমি বারবার অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। দেখুন, আপনাদের বর্তমানে শনি সাড়ে সাতই চলছে। 17 জানুয়ারি 2023 শনি সাড়ে সাতই সমাপ্ত কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের দুঃখের দিন শেষ, সুখের দিন কিন্তু শুরু হতে চলেছে। প্রথম কথা, একটা খুশির সংবাদ ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন আছে, কারো স্বাস্থ্য, কারো শিক্ষা, কারো প্রেম, কারো কর্ম, ভাগ্য, সমস্ত কিছু নিয়েই এখানে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা শুনুন, আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এই জন্য বারবার বলি, ভিডিওর প্রচুর পরিমাণে দেখুন এবং আপনাদের যত প্রিয়জন মিত্র যারা আছে তাদেরকে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। ধনুরাশির প্রথম কথা, যখন শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আপনাদের তৃতীয়ভাবে, দেখুন গোচরে তৃতীয়ভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। যাদের মানসিক টেনশান চলছিল সেই টেনশানটা আপনাদের কমবে। প্রথম কথা, একটা চাপ চলছিল, বেশ কিছু ক্ষেত্রে লস কাটছিলেন, ব্যবসা ক্ষেত্রে লস কিন্তু হচ্ছিল, সেই লসটা আপনাদের কিন্তু কমবে। ধনুরাশির আপনি যদি মানুষ হন, লসের জায়গাটা কিন্তু একদম কমে যাবে প্রথম। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশি, আপনি ফোনের সঙ্গে যুক্ত আছেন, টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে ধনুরাশি। কারণ শনি সাড়ে সাতই যখন শেষ হয়ে যাচ্ছে, তৃতীয়ভাবে শনি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের একটা মানে গোল্ডেন টাইম, স্বর্ণময় যুগ আসতে কিন্তু চলেছে ধনুরাশির। যত মানুষ আছেন খুব ট্রাভেলের মধ্যে দিয়ে এগাচ্ছিলেন, এইবার শনি যখন তৃতীয়ভাবে চলে যাবে কিনা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট, চারিদিক থেকে আপনাদের সুযোগ আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো বারবার, ধনুরাশির যত মানুষ আছেন তাদের ক্ষেত্রে, যদিও নিজস্ব ছক তো অবশ্যই পর্যালোচনা করা দরকার, আপনার ছকে কোনো ডিস্টার্ব নেই তো, আপনার জন্মছকে কোনো দোষ নেই তো, এগুলো তো দেখা একান্তই দরকার। এর সাথে সাথে আমি আপনাদেরকে বলি, ঠিক দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 রাশি পরিবর্তন করছে, চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে ভ্রমণ করছে। প্রথম কথা হচ্ছে সন্তান প্রাপ্তি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দিবে। সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে, সন্তানের কেরিয়ার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে, শিক্ষা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু ধনুরাশির আসতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, শিক্ষাক্ষেত্রে বড় ধরনের আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে এবং সরাসরি রাশির উপর দৃষ্টি দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু দিতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে যাদের সম্পত্তিগুলো আটকে ছিল সম্পত্তি লাভের সম্ভাবনা, গভর্নমেন্ট থেকে আপনারা, গভর্নমেন্ট কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। আপনি ধনুরাশির মানুষ, লিখে রাখুন কথাগুলো আমি যেগুলো বলছি ধনুরাশির ক্ষেত্রে। এবং ধর্মীয় যাত্রা আপনাদের হবে ধনুরাশির ক্ষেত্রে এবং অনলাইন কাজটা খুব আপনাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন
মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে এবং ধর্মের প্রতি আস্থা বিশ্বাস কিন্তু আপনাদের নিয়ে আসবে। আপনি ধনুরাশির মানুষ, আপনাদের প্রফিটের জায়গা, আপনাদের সাকসেসের জায়গা, দীর্ঘদিন আটকিয়ে আছে এমন কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। দীর্ঘদিন ধরে আটকিয়ে আছে এমন কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে ডেভেলপমেন্ট হবে আপনাদের। ভাগ্যের সাথ আপনাদেরকে দিবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা প্রফিট কিন্তু এই সময় পেতে চলেছেন। দেখুন, যারা ইয়াং জেনারেশন আছে, 21 এপ্রিল 2023 পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে যদিও রাহু অবস্থান করবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলে কিন্তু নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসতে কিন্তু চলেছে। এবং চাকরি, যারা চাকরি করবেন ভাবছেন, চাকরির ক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। ধনুরাশি আপনি যদি মানুষ হন, চাকরির ক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তন, চাকরির ক্ষেত্রে বড় ধরনের একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির যারা মানুষ আছে তাদের ক্ষেত্রে। এবার ধনুরাশির ক্ষেত্রে আরেকটি আপনাদেরকে কথা বলি, ধনুরাশির যারা প্রিয় দর্শক, যারা ভিউয়ার্সরা যারা শুনছেন, তাদের ক্ষেত্রে আরেকটি গুড নিউজ যেটা বলা যেতে পারে, মানে একটা শুভ সমাচার আপনাদের আসতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের বিদেশ থেকে, যারা বিদেশের সাথে রত আছে কি না, বিদেশ থেকেও কিন্তু আপনারা আনএক্সপেক্টেড গেইন কিন্তু আপনারা করবেন। বিদেশে আছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, প্রফিট পাচ্ছিলেন না, বিদেশ থেকে লাভ পাবেন এবং টেলিকম দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আমূল জোয়ার কিন্তু আসতে চলেছে। এবং ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসা ক্ষেত্রে দেখুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। আবারও বলছি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট 2023। ব্যবসা ক্ষেত্রে লট অফ চেঞ্জ হতে চলেছে। যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন বা যারা ব্যবসা খুলবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে আপনারা যারা প্রপার্টি কেনা বেচা করছেন 30 অক্টোবর 2022 একটু সাবধান থাকুন। প্রপার্টি কেনা ব্যাপারে আপনারা একটু কাগজপত্রটা দেখে আপনারা সেলিংটা কিন্তু করুন। এবং এর পাশাপাশি আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে আমি একটি কথা বলবো, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলেও টেনশনের জায়গা কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। ওভারঅল যদি বলা যায় ধনুরাশির 2023, এক কথা হচ্ছে গোল্ডেন পিরিয়ড আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এবং বেশ কিছু টাকা ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। আপনার মা তারার কবচ, আমি আবারও বলবো, মা তারার কবচ যদি আপনারা পরিধান করেন কি না, বিশেষভাবে লাভ পাবেন। যারা নিতে চাইছেন, আরও ফার বেটার রেজাল্ট করতে চাইছেন, আমি বলবো মা তারার কবচ আপনারা পরিধান করুন। সম্পূর্ণ আপনাদের ক্যাশ অন ডেলিভারির সিস্টেম হয়ে গেছে, যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। মা তারার কবচ আপনাদের, মানে যদি আপনার জন্মছকে কোনো দোষ থাকে সেটাও কিন্তু আপনাদের কাটবে এবং মা তারার উপাসনা আপনারা কিন্তু বিশেষভাবে করুন। সম্পূর্ণরূপে দুর্দান্ত এক্সিলেন্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এই টাকা যেমন পুনরুদ্ধার হবে এবং বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট, কর্মক্ষেত্রে পরিবর্তন, সরকারি এবং বেসরকারি সেক্টরে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এই ছিল ধনুরাশির জিস্ট। যদিও নিজস্ব ব্যক্তিগত জন্মছক একান্তই দেখা দরকার, কারণ এখান থেকে আমি কোনো ব্যক্তিগত জন্মছক বা মহাদশা অন্তর্দশা কিন্তু দেখতে পাচ্ছি না।
এটা ইন জেনারেল আপনাদেরকে কিন্তু আমি এই রেজাল্টটা আপনাদেরকে কিন্তু আমি দিলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।